এ যাত্রায় বেঁচে গেলে ভীষণ করে বাঁচবে। সবাইকে জড়িয়ে ধরে অনেক করে কাঁদব। এ যাত্রায় রেহাই যদি পাই অন্যের কথা ভাবব। যার যেখানে অংশ আছে হিসেবগুলো চুকিয়ে দেব। একাকী নীরের ছানা দুমুঠো খেলো কিনা খবর নেব। এ যাত্রায় বেঁচে যদি যাই অন্যদের আগে বাঁচতে দেব। ঘর থেকে বেরিয়ে প্রথম নদীর কাছে ক্ষমা চাইব। বন পাহাড় আর সাগর দেশে বিনয় হেসে নত হব। এ যাত্রায় বেঁচে গেলে আমি ঋণ না হয়ে পরিশোধ হব। আর হব না রাস ভারে, থামিয়ে দেব লোভ লালসার রাহা জানি। ধর্ম নিয়ে মহাজনী পবিত্র প্রাণীর ইবাদত হব। এবার বেঁচে মরতে থাকলে মানুষের তলে মানুষ হব। নতুন করে স্কুলে যাব, কলেজে যাব, ফুচকা খাব, বন্ধুদের নিয়ে আড্ডা দেব আর হাসিগুলো ছড়িয়ে দেব। ঘুড়ি ওড়াবো রং বেরঙের, নৌকা হব মুক্ত পালের। হরিণ ঘাতক তীর হব না, অসৎ পথের ভিড় হব না। বেঁচে যদি যাই এ যাত্রায় আমার শিকড় আমি সত্তায় রাখব। সত্যি যদি রেহাই পাই বেঁচে যদি যাই এ যাত্রায় একটিবার, যত অন্যায় পুষিয়ে দেব যত হিংসা মিটিয়ে দেব। বাড়ি ফিরলে এবার মায়ের শাড়ির আঁচল হব, বউয়ের চোখের কাজল হব, ছেলের কাছে খোড়া হব। আর যদি না বাঁচি, যদি হারিয়ে যাই ওই একাকী অন্ধকারের দেশে, অন্তত দূর আকাশের চাঁদটি হব, যতটুকু পারি আলো ছড়াবো। তবুও আমি দূর আকাশের চাঁদটি হব, সবার তরে আলো ছড়াবো। অস্ত্র ছাড়া যুদ্ধ করে যাচ্ছেন আমাদের নার্স এবং ডাক্তার ভাই বোনেরা এক অদেখা শত্রুর সঙ্গে। অস্ত্র নিয়ে যুদ্ধ করে যাচ্ছেন আমাদের প্রশাসক বাহিনী সে অদেখা শত্রুর সঙ্গে। অদেখা শত্রুর মাঝখান থেকে নিউজ এনে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আমাদের সাংবাদিক ভাই, ডেলিভারি ম্যান, পোস্টম্যান, ব্যাংকার্স প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমাদের সেবা দিচ্ছেন। পৃথিবীর সমস্ত ভালোবাসা একসাথে করে তাদের ঢেলে দিলেও সেটা কম হয়ে যাবে। আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী আপনাদের কাছে। রইল অনেক ভালোবাসা আর শ্রদ্ধা। আপনারা যাদের এতক্ষণ দেখলেন, আমরা সবাই পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন শহরে আছি। কাউকে কিন্তু ঘর থেকে বের হতে হয়নি, কারণ পুরো পৃথিবী এক অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ করছে, আমরাও করছি। আমরা সবাই এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে চাই, কাউকে আমরা হারাতে চাই না, আপনাকেও না।